করোনায় আক্রান্ত এক উপজাতি জুমিয়া রুমুনি ফুটফুটে এক পুত্র সন্তানে জন্ম দিল একজন চিকিৎসক ও দুই সেবিকার প্রচেষ্টায় ঘটনা তেলামোরা মহকুমা হাসপাতালে বুধবার হাসপাতাল সূত্রে জানা যায় মুঙ্গিয়াকামি ব্লকের অধীনে প্রত্যন্ত এলাকার এক উপজাতি জুমিয়া রুমুনি প্রসব ব্যথায় ছটপট করছিল পরে তার পরিবারের লোকজনেরা ওই সন্তান সম্ভবা রুমনিকে মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে কিন্তু উপযুক্ত পরিকাঠামো না থাকার কারণে মুঙ্গিয়াগামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে তেলিয়ামা মহকুমা হাসপাতালে রেফার করা হয় উন্নত চিকিৎসার জন্য বুধবার দুপুর নাগাদ কালবিলম্ব না করে চিকিৎসক অনির্বাণ ভূমিক ও দুই সেবিকার প্রচেষ্টায় এই রমণীর এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন হাসপাতালে কোনো একটি সূত্র থেকে জানা যায় মা এবং শিশু উভয়ে বর্তমানে সুস্থ এতে আবারও প্রমাণিত চিকিৎসক মানুষের জীবন বাঁচায় কেড়ে না একজন করোনা পজিটিভ মাকে সুস্থ স্বাভাবিক সন্তান প্রসব করাতে সাহায্য করায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন তেলিয়ামোরার বিধায়িকা কল্যাণী রায় চিকিৎসক অনির্বাণ ভৌমিক ও দুই সেবিকাকে তিনি ধন্যবাদ জানান তিনি তথা বিধায়িকা কল্যাণী রায় ধন্যবাদ জানান রাজ্য সরকারের মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত মানের করার জন্য রিপোর্ট